হচ্ছে যে করোনা ভাইরাস আজকে সারা বিশ্বের কাছে আতঙ্কের কারণ। করোনা ভাইরাস যেভাবে সারা পৃথিবীতে সংক্রামিত হয়েছে, তাতে সমস্ত দেশই এর বিভিন্নভাবে এর প্রতিকারের চেষ্টা করছে। আমাদের আজকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাষ্ট্রেও 28 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার প্রিভেন্টিভ মেজার নেওয়ার জন্য নিশ্চিত করে যা যা ব্যবস্থা নেওয়ার সেই সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। একদম স্বাভাবিক কারণেই এটাকে যদি কেউ অপব্যাখ্যা করে, আমরা তো ডেঙ্গু হলে চেপে রাখি না, ডেঙ্গু হলে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করতে হয়। এই রাজ্যের সবসময় হচ্ছে ঘটনাকে চেপে রাখার প্রবণতা আছে। তাই ভারতবর্ষের সরকার করোনা ভাইরাস নিয়ে মানুষকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছে, এবং এই বোঝানোর চেষ্টা থেকেই তারা আগামী দিন যাতে করোনা ভাইরাস পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে এটা সংক্রমণ না হয় তার প্রতিরোধের চেষ্টা করছে। ভাই স্বাভাবিক বলে সারা পৃথিবীতে একটা রাষ্ট্রের 3,000 মানুষ মারা গেছে, তাদের সলিডারিটি দেখাবার জন্য একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি বলেন যে আমি সলিডারিটি দেখাবার জন্য রং খেলবো না, তাতে নাথিং রং ইন ইট। তাহলে বলা যাবে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পর বহু রাষ্ট্রনায়ক তারা কিন্তু ওকে সলিডারিটেশন দেখাবার জন্য অনেক কিছু কাজ করেছিল। আজকে নরেন্দ্র মোদী বলেছেন যে এই এত মানুষ মারা গেছে তার সলিডারিটি দেখাবার জন্য আমি রং খেলবো না। হোয়াটস রং ইন ইট? দেখুন, মুখ্যমন্ত্রী তার মতন করে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু পশ্চিমবাংলায় যে হিংসা হয়েছে তার কোনো ব্যাখ্যা কি মুখ্যমন্ত্রীর আছে? পশ্চিমবাংলায় উনি দাঁড়িয়ে বলুন যে পশ্চিমবাংলায় যে হিংসা, ট্রেন লাইন উপড়ে ফেলা, আগুন জ্বালিয়ে দেওয়া যে হয়েছে, তার ব্যাখ্যাটা উনি দিন না, তাহলে তো মানুষের পক্ষে ভালো হবে। উনি অন্য রাজ্যেরটা দেখতে যাচ্ছেন, নিজের রাজ্যেটা কী হয়েছে সেটা বলুন। পুরো 3টে দিন পশ্চিমবাংলা কতগুলো জেলা একদম ভারতবর্ষের বাইরে চলে গেছিল, সেইটা নিয়ে ওনার ব্যাখ্যাটা কি সেটা উনি বলুন না। সেটা তো আবার একটা কথা বলি, গলি মারো স্লোগানের সাথে আগের শব্দটা কি? আগের শব্দ হচ্ছে দেশ কো দুশ্মন। আপনি এই শব্দটা বলুন, কাকে গুলি মারার কথা বলা হচ্ছে? বলছে দেশ কো দুশ্মন, আজকে এই শব্দটা তো বলা হচ্ছে না। এটা সেই সিপিএম এর মতন হচ্ছে। কি হচ্ছে? সিপিএম বলছো মাতৃভাষা মাতৃদুগ্ধ যখন বাংলা চালিয়েছিল, কিন্তু তার আগে কখনো রবীন্দ্রনাথের আর একটা শব্দ বলতো না, ইংরাজি ভাবের ভাষা নয় কাজের ভাষা। এটা হচ্ছে সেই কায়দা, গলি মারো দুশ্মনকে বলা হচ্ছে, কিন্তু তার আগের ওই শব্দটা কিন্তু বলা হচ্ছে না যে দেশ কো দুশ্মন কো গলি মারো। দেখুন, প্রথম কথা হচ্ছে তৃণমূল জানে কবে ভোট হবে, আমরা জানি না। তৃণমূল সরকার ইলেকশন চালাবে, অর্থাৎ তাদের দলের কাছে খবর আছে কোন দিন কোন দিন কলকাতা হবে, কোন দিন হাওড়া হবে, কোন দিন অন্য পৌরসভা হবে, কবে হবে। এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলের কাছে কোনো ধরনের কোনো পূর্বাভাস নেই। স্বাভাবিকভাবে সরকারি দল, শাসক দল, তারা ভোট করবে। এবং আমি পশ্চিমবাংলায় থেকে যত ভোট দেখেছি, সেই ভোট দেখে আমার অভিজ্ঞতা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের আওতায় কোনো ভোট অবাধ এবং নিরপেক্ষ হয় না। দেখলেন যে আপনারা এত শক্তিশালী যে এক বছর আগে পঞ্চায়েত করলে 35% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, আর সেই জায়গাগুলোতেই যখন লোকসভা হলো, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট দিল, তখন দেখা গেল যে সেখানে দাঁড়িয়ে চূড়ান্তভাবে তৃণমূল বিপর্যস্ত। পুরুলিয়া জেলা পরিষদ 1 বছর আগে জিতল, লোকসভা জিতল না। জলপাইগুড়ি জিতল কিন্তু লোকসভা জিতল না। দক্ষিণ দিনাজপুর জিতল কিন্তু লোকসভা জিতল না। তাই নির্বাচনটা যখন নির্বাচন কমিশনের আওতায় হয়, সুতরাং নির্বাচন কমিশনের আওতায় যে লোকসভা নির্বাচন, অর্থাৎ দ্যাট ইজ দ্য সেমিফাইনাল, সেটা আমরা অলরেডি জিতে বসে আছি, ওয়েট করছি ফর দ্য ফাইনাল রাউন্ড 2021। সিরিয়াস নয়, আবার বললাম, দায়িত্ব নিয়ে সাংবাদিক মাধ্যম বলুক যে আমরা
দায়িত্ব নিয়ে বলছি, পৌরসভা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মতন যে ভোট হয় সেই ভোট হবে। এটা সংবাদ মাধ্যমকে দায়িত্ব নিতে হবে, সেমিনার করতে হবে, বলতে হবে, লোকের কাছে বলতে হবে যে রাজ্য নির্বাচন কমিশনের নামে কোনো ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়নি। আমি আবার বলছি, মুখ্যমন্ত্রীর প্রতিটা কথার জবাব আমরা দিচ্ছি না, আমরা আমাদের দলের কথা বলছি। সুতরাং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওদের বলতে পারেন, উনি তো সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে মাইক ব্যবহার করে জনসভা করছেন, এর জব ব্যাপারটা ব্যাখ্যাটা কী?